নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2024 সমস্ত রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড করবে সাত রাশি। এই সাত রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এই সাত রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কেউ কেউ বলছেন যে কৌশিকদা, আপনি তো রাশির নাম বলছেন, আমার তো হচ্ছে না। আপনারা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনেন কি না, তাহলে জানতে পারবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে কী বিষয়ে বোঝাতে চাইছি। দেখুন, আপনার মে মাসে বৃহস্পতি এবং শনির যে প্লেসমেন্ট এবং পাশাপাশি শুক্রের প্লেসমেন্ট, এই তিনটি গ্রহ একত্রে এই সাত রাশিকে করবে মহাকোটিপতি। হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা। যারা বিজনেস করছিলেন, বড় ধরনের আপনারা বিজনেস থেকে ইনকাম করতে পারেন। আপনাদের লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ হতে পারে। অথবা যারা কর্ম নিয়ে চিন্তাভাবনা করছিলেন, কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা বা উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনার বিশেষ করে যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশে যেতে চাইছেন বা বিদেশের সাথে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্ত রয়েছেন, আপনারা ফরেন থেকেও কিন্তু এই সময় লাভ পাবেন। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে আমি একটি কথা বলি, যারা ভিডিওটি শুনছেন না, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে আপনারা ভিডিওটি শুনুন। আপনারা স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারির কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। লিখে রাখুন, আপনার জন্মকুণ্ডলিতে যদি কালসর্প দোষ থাকে, অথবা আপনার জন্মকুণ্ডলিতে যদি ক্রেমোদ্যুম দোষ থাকে, অথবা স্থাপিত দোষ থাকে বা অঙ্গারক দোষ থাকে, অথবা গুরুচণ্ডাল দোষ থাকে, অথবা আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, সেই জায়গাগুলো আগে প্রতিকার প্রতিবিধান করুন। ভিডিওগুলো শুনছেন, হয়তো আপনার সাথে মিলছে না। কেন মিলছে না, হোয়াই, কী কারণে মিলছে না, তার জন্যে কিন্তু জ্যোতিষশাস্ত্র। আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, অর্থাৎ এটা একটা মানব কল্যাণের শাস্ত্র। আর কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না, আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। আলোচনা শুরু করা যাক সাত রাশি, বারোটি রাশির মধ্যে আমি স্পেশাল সাতটি রাশির কথা আমি বলবো। হয়তো আপনার রাশির নাম থাকতে পারে, সেখানে আপনারা অবশ্যই একবার হলো, যাদের ক্ষেত্রে হয়তো হচ্ছে না, ভিডিও দেখছেন কই কৌশিকদা হচ্ছে না, একবার জন্মকুণ্ডলী ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। প্রথম যে রাশির আমি নাম বলবো আগামীকালের জন্য, মার্জনা করবেন, মে মাসের জন্য বিশ্ব রেকর্ড করতে চলেছে প্রথম রাশি, সমস্ত রেকর্ড ভাঙবে, নতুন রেকর্ড নিজেই করবে বৃষরাশি। বৃষরাশির নির্ণায়ক রেজাল পেতে চলেছে, বিশেষ করে বৃষরাশি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, দীর্ঘদিন আটকে গেছিল সেই কাজ আপনাদের সম্পন্ন হবে। এবং ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন, এবং বিদেশ থেকেও এই সময় আপনারা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান প্রাপ্তি, শেয়ার মার্কেট এবং গোল্ড থেকে আপনাদের লাভ, ডেলি ইনকামের জায়গা আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। লিখে রাখুন, কর্কট রাশি। কর্কট রাশির
এই সময় মে মাসে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে, যে কোনো দিক থেকে ইনকামের সম্ভাবনা বৃদ্ধি করছে, আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা, কর্মযোগ এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং সন্তান প্রাপ্তি পাশাপাশি আপনাদের এই সময় ডেইলি ইনকামের পাশাপাশি বিজনেস ক্ষেত্র আপনাদের খুব শুভ কিন্তু দেখাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে আপনারা দুর্দান্ত লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি কন্যা রাশি, কন্যা রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে মে মাসে। মে মাস আপনাদের জন্য কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনাদের হতে চলেছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং পাশাপাশি যারা বিশেষ করে ঋণে পড়ে গিয়েছিলেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়া এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আসা এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। চার নম্বর রাশি মকর রাশি, মকর রাশি দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে। মকর রাশির আপনাদের ভাগ্য ক্ষেত্রেও আপনাদের মজবুত হতে চলেছে, আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে চলেছে, আপনাদের মান সম্মানের জায়গায় যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সুখ সাধন কোনো সম্পত্তি কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, হ্যাঁ বৃশ্চিক রাশির দাম্পত্য সুখ, আপনাদের কোনো বাড়ি নির্মাণ, গৃহ নির্মাণ, কোনো সম্পত্তি ক্রয় এবং এর পাশাপাশি আপনাদের ডেইলি ইনকাম এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন, সিট চেঞ্জ অথবা ডেজিগনেশন চেঞ্জের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশনের প্রবল যোগ দেখা যাচ্ছে এবং সফলতার জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা এই সময় পেতে চলেছেন। আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। হ্যাঁ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তন আসতে চলেছে, বিশেষ করে আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের দূর হবে, কর্মক্ষেত্রে যাদের সমস্যা চলছিল সেই সমস্যা কিছুটা হলেও মিটবে, কর্মক্ষেত্রে আপনাদের কলিগদের সাথে এবং আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আপনাদের, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক সফলতা, প্রপার্টি থেকে লাভ, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের এই সময় ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন, কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আপনাদের ধীরে ধীরে কিন্তু দূর হবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, হয়তো আপনার জন্মকুণ্ডলিতে কোনো দোষ রয়েছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন এবং বাস্তু প্রতিকারটা অবশ্যই পাশাপাশি আপনারা করবেন। আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।